নমস্কার বন্ধুরা, জবাব দে সাই নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট নিউজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পোস্ট মানে ডিপার্টমেন্ট অফ পোস্ট মানে পোস্ট অফিসের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার দারুণ সুযোগ রয়েছে। কেন কি এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা গ্রুপ সি পোস্টের আন্ডারে পড়ছে, এবং মিনিমাম যদি থাকে তোমার 8 পাস অথবা যদি থাকে তোমার মাধ্যমিক পাস, সাথে যদি তোমার বয়সটা হয়ে থাকে 18 বছর, তাহলে তোমরা অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো, প্রত্যেকের জন্য খুব ভালো সুযোগ রয়েছে। তো এইখানে এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব যে কী পোস্টে কী যোগ্যতায় কোথায় নিয়োগটি করা হচ্ছে, কীভাবে তোমরা আবেদন করবে, সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো বন্ধুরা, এই হলো সে অফিসিয়াল নোটিফিকেশন যেখানে এজ লিমিট বলা রয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়সটা হতে হবে, এবং 1/7/2024 অর্থাৎ 1 জুলাই অনুযায়ী তোমার বয়সটাকে হিসাব করা হবে 18 থেকে 30-এর মধ্যে। এবার এখানে আবার কিছু ছাড় রয়েছে, যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমরা 3 বছরের ছাড় পাবে, যদি SC/ST প্রার্থী হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, এবং EWS প্রার্থীরাও ছাড় পেয়ে যাবে। তো ওবিসি যদি হয়ে থাকে তাহলে 18 থেকে তোমরা 33 বছর পর্যন্ত আবেদন করতে পারছো, আর যদি SC/ST প্রার্থী হয়ে থাকো তাহলে 18 থেকে 35 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে, এবং তোমাদের অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, তবেই তোমরা কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এখানে আবেদন করতে পারবে। তো এবার আমি তোমাদেরকে এখানে জানাতে চাই বেতন কাঠামো কি রয়েছে। আগেই বলে রাখি, এটা আজকে যেটা নিয়ে আলোচনা করছি এটা কিন্তু GDS নয়, এটা কিন্তু আমি GDS নিয়ে আলোচনা করছি না। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেখানে কিন্তু GDS-এর থেকে অনেক বেশি বেতন রয়েছে। 19,900 থেকে শুরু করে 63,200 পর্যন্ত স্যালারি স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ যেটা তোমাদের পে লেভেল 2 অনুযায়ী যে স্যালারিটা হয় সেইটা তোমাদেরকে এক্ষেত্রে দেওয়া হচ্ছে। 19,900 থেকে 63,200 হচ্ছে তোমাদের স্যালারি স্ট্রাকচার। এবার এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের একটা ফিস দিতে হবে, সেটা হচ্ছে 100 টাকা, এবং এটা নন রিফান্ডেবল। এবং এক্সামিনেশান ফিস যেটা সেটা তোমার 400 টাকা, যেটা সিলেক্টেড ক্যান্ডিডেটরাই দেবে, কিন্তু SC/ST আর যে কোনো ক্যাটাগরি ফিমেল প্রার্থীরা বাতিল রয়েছে তাদেরকে কোনো রকম ফিস দিতে হবে না, কোনো মেয়েকেই কোনো রকম ফিস দিতে হচ্ছে না। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট মানে www.indianpost.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম সহ সবটাই পেয়ে যাবে। এবার এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে পূরণ করবে সেটা একটু দেখে নাও। তো সেটা কিন্তু, এবং এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা কিন্তু তোমাকে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, এবং এখানে তোমাদের সেলফ অ্যাটাস্টেড ফটো যেটা তোমাকে অ্যাটাচ করতে হবে, এবং ফটোতে তোমার নিজের সিগনেচার করা থাকতে হবে। তো ফার্স্টেই রয়েছে ফুল নেম, তোমাদের নিজেদের নামটা ব্লক লেটারে লিখতে হবে। তো ফুল নেমের জায়গায় নিজেদের নামটা ব্লক লেটারে লিখে দেবে, তারপর তোমাদের বাবার নাম যেটা ব্লক লেটারে লিখতে বলেছে। সম্পূর্ণ ফর্মটি আমার মনে হয় ব্লক লেটারে লিখলেই ভালো হয়। নেক্সট, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা তোমাকে দিতে হবে। দেন তোমাকে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, তোমাদের সমস্ত রকম অ্যাড্রেস তোমাকে দিতে বলা হয়েছে। তো তোমাদের এখানে দেখো বলা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, আর যদি কোররেসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেমটাই দিবে, কিন্তু পিনকোডটা অবশ্যই দিতে হবে। এবং অ্যাড্রেসের ঘরে কী কী দেবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড, সম্পূর্ণ ফুল অ্যাড্রেসটা তোমাকে এখানে বসাতে হবে। পিনকোডটা ম্যান্ডেটরি, এবং সাথে তোমার স্টেটটাও দিয়ে দেবে, ডিস্ট্রিক্টটাও দিয়ে দেবে। এবার অ্যাড্রেস কোরেসপন্ডেন্স যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশন তোমাকে ইনপুট করতে হবে।
এবার মেল আইডির জায়গায় ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বারের জায়গায় ভ্যালিড ফোন নাম্বার তোমাকে বসিয়ে দিতে হবে, যাতে করে পরবর্তী সিলেকশনে সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যেতে পারো। এবং সিটিজেনশিপ অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, এবং তোমাদের ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসাবে যেটা রয়েছে সেটা তোমাকে ডেট অফ বার্থের জায়গায় বসিয়ে দিতে হবে। এবং 1/7/2024 অনুযায়ী তোমার এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন সেটা তোমাকে হিসাব করে বসিয়ে দিতে হবে। তো যদি আবার তোমার কাস্ট সার্টিফিকেট থাকে, মানে তুমি যদি এসসি, এসটি, ওবিসি এগুলোর মধ্যে হয়ে থাকো, তাহলে তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দিতে হবে। ইউআর ক্যাটাগরি হলে তো তোমাকে কাস্ট সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু বাকি যারা রয়েছে তাদের কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটটা দিতে হবে। তারপর এখানে তোমার হয় টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকতে হবে, নাহলে 8 স্ট্যান্ডার্ড পাস। তো তুমি 8 স্ট্যান্ডার্ড পাস কোথায়, কোন কত সালে করেছো, কোন স্কুলে সেটা তোমাকে দিতে হবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে সেটা তোমাকে দিতে হবে, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা তোমাকে দিতে হবে, যার নেই তার দেওয়ার প্রয়োজন নেই। এবং অবশেষে তোমাকে একটা সিগনেচার করতে হবে, একদম রানিং হ্যান্ডেলটিকে সিগনেচার করবে, ডেট এবং প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে। এবার যদি তোমার সার্টিফিকেট থাকে এসসি এসটি, তাহলে তোমাকে যেটা করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে, নিজেদের নাম, সন বা ডটার অফ, ভিলেজ, টাউন, ডিস্ট্রিক্ট, তোমাদের স্টেট বা ইউনিয়ন টেরিটরি, এবং কোন কাস্টে বিলং করছো, মানে এই যে ফর্মটি এটা তোমাকে আলাদা করে পূরণ করতে হবে। যদি তুমি এসসি বা এসটির মধ্যে পড়ে থাকো তাহলে তোমাকে এটা আলাদা করে পূরণ করতে হবে, ফর্মের সাথে সেটাকে আবার অ্যাটাচ করে দিয়ে দিতে হবে। এবার আমি তোমাদেরকে বলি কী কী ডকুমেন্টস দিতে হচ্ছে এটার, এই ফর্মের সাথে। ফার্স্টে তোমাকে দিতে হবে এজ প্রুফ, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিটটা তুমি দিতে পারো। দেন তোমাকে দিতে হচ্ছে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার, ভোটার এগুলো তুমি দিতে পারো। তারপরে তুমি কী দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেখানে 8 স্ট্যান্ডার্ড লেভেলের সার্টিফিকেট, তারপরে মাধ্যমিক পাশের সার্টিফিকেট এগুলো দিতে পারো। যদি টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকে তাহলে সেগুলো দিতে হবে, সমস্ত ডকুমেন্টস, কাস্ট সার্টিফিকেট তো দিবেই, আইডি প্রুফ তোমাকে দিতে হবে, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবং এই যে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে যে কাস্ট সার্টিফিকেটের যে ফর্মটি সেটা তোমাকে পূরণ করে দিতে হবে, যদি এসসি এসটির মধ্যে তুমি বিলং করে থাকো। এবং এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকছে তোমাদের 10 তারিখ, মানে আগস্টের 10 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশান তোমাকে সাবমিট করতে হবে, এবং এর জন্য তোমাকে থাকতে হবে 8 পাস, আর নইলে তোমার টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগবে। মানে যে কোনো মানে রেসপেক্টিভ যে ট্রেডগুলো রয়েছে দেখাবো তোমাদের, সেই ট্রেডে যদি তোমার টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, অথবা 8 স্ট্যান্ডার্ড লেভেলের পাস এবং সাথে তোমার 8 পাস হয়ে থাকলে তার পাশাপাশি এক্সপিরিয়েন্স লাগবে রেসপেক্টিভ ট্রেডের ওপরে। তো দেখে নিই ট্রেডগুলো কী কী রয়েছে। তো তোমাদের বলেছিলাম যে গ্রুপ সি পোস্টের আন্ডারে পড়ছে, এবং এখানে তোমাদের মেকানিক, মোটর ভেহিকেল, ওয়েল্ডার, টায়ারম্যান, টিনস্মিথ, পেইন্টার এই সমস্ত ট্রেডে নিয়োগ হচ্ছে। এবার এই সমস্ত ট্রেডে যদি তোমার কোয়ালিফিকেশান থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে 8 পাস, তার পাশাপাশি এগুলোর ওপরে তোমার যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এবং তোমাদের মোড অফ সিলেকশন বলা রয়েছে যে কম্পিটিটিভ টেস্ট হবে, এবং ডেট, ভেনু অ্যান্ড দ্য টেস্ট সিলেবাস উইল বি তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু রেগুলার বেসিসে ভিজিট করতে থাকবে। এবং কী কী ডকুমেন্টস দিতে হচ্ছে দেখো, এখানে দেওয়া রয়েছে এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেক্ষেত্রে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন, এটা সব ক্ষেত্রে লাগবে না। কাস্ট সার্টিফিকেট, ইডাব্লিউএস যদি থাকে তাহলে সেই সমস্তটা তোমাকে কিন্তু এখানে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশান যদি পাঠাতে হয় তাহলে এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় অ্যাপ্লিকেশান পাঠাতে হবে, স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে, এবং সেটা অবশ্যই আগস্টের 10 তারিখের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান পাঠাতে হবে, এবং ফিসটাও তোমরা পেমেন্ট করবে। আর এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যাবতীয় সমস্ত রকম ডিটেলস পেয়ে যাবে। আর যাদের ফিস দিতে পারা হচ্ছে তাদের কিন্তু ফিস দিতে হবে, প্রত্যেকটি জেনারেল এবং ওবিসি মেল প্রার্থীকে দিতে হচ্ছে, এসসি এবং এনি ক্যাটাগরি ফিমেলকে কোনো রকম ফিস দিতে হচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।